হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আবারও একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম, আর যে প্রোডাক্টটি আজকের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি আপনাদের এটা নাম হচ্ছে একটি ফেস ওয়াশ বা ক্লিনজার বলতে পারেন। এই যে প্রোডাক্টটি আছে এটি একনি সলিউশন একটি ক্লিনজার, আর এটি কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে একনির জন্য। যাদের ফেসে অনেক বেশি অতিরিক্ত একনির প্রবলেম আছে তাদের জন্য এটি কতটা বেনিফিশিয়াল, আবার এটি কিন্তু একনির পাশাপাশি আপনাকে ফেয়ারনেস পর্যন্ত দিয়ে থাকে, যেহেতু এটি ক্যাথেড্রালের প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটি নিয়ে আজকে আমি একটি রিভিউ করব আপনাদের সাথে। সো আশা করছি আপনারা জেনুইন একটি রিভিউ পাওয়ার জন্য আমার সাথে পুরো ভিডিওটিতে থাকবেন শেষ পর্যন্ত, আর দেখতে হবে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি সবকিছু জানার জন্য, যে এটি কারা ইউজ করতে পারছে, কারা ইউজ করতে পারছে না, কোনো প্রকার সতর্কতা আছে কিনা, তো ইউজ করার প্রসেস বল সব কিছু জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার, চলুন শুরু করছি আজকে ভিডিওটি। আজকে যে প্রোডাক্টটি আমার সামনে সেটি হচ্ছে ক্যাথেড্রালের প্রোডাক্ট। ক্যাথেড্রাল নিয়ে অলরেডি কিন্তু অনেকগুলো রিভিউ করা আছে, তার মধ্যে আমি বলবো যে ক্যাথেড্রালের এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু, ক্যাথেড্রাল মানেই হচ্ছে আমরা চিন্তা করি যে ফেয়ারনেস প্রোডাক্ট, কারণ ক্যাথেড্রালের প্রোডাক্ট মানে কিন্তু এটা হচ্ছে একদম সবার জন্য একদম বেনিফিশিয়াল হয়ে থাকে, সেন্সিটিভ স্কিন বা অল স্কিন টাইপের হয়ে থাকে। অ্যান্ড এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক অনেক ভালো, ক্যাথেড্রালের প্রোডাক্ট মানে ফেয়ারনেস প্রোডাক্ট। তো এইটাও কিন্তু সেমই করছে আপনার, যেরকম এটি একনি সলিউশন দিয়েছে এটি কিন্তু একটি আপনার ক্লিনজার। তো এই প্রোডাক্টটি যদি আপনি ইউজ করেন, যাদের ফেসে অনেক বেশি ব্রণের প্রবলেম আছে, যারা ব্রণের প্রবলেমে ভুগছেন তাদের জন্য এটি অনেক অনেক ভালো বেনিফিশিয়াল একটা প্রোডাক্ট হবে। তো যাদের হচ্ছে ব্রণের প্রবলেম আছে, প্রথমে জানতে হবে যে আমাদের ব্রণের প্রবলেমটা কেন হচ্ছে। প্রথমত হচ্ছে আমাদের যখন ফেসে যখন অনেক বেশি ধুলাবালি ময়লা পড়ে, কিংবা যখন আমাদের ফেসে অনেক বেশি অয়েল হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় আমাদের যে ফেসের যে লোমকূপটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, পোর্সের জন্য সেখানটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কারণে, কিন্তু লোমের গোড়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণে অয়েল থেকে সেখানে হচ্ছে আপনার ব্রণের সৃষ্টি হয়, কিংবা সেই জায়গা থেকে হচ্ছে যখন সেটা পোর্সটা অফ হয়ে যায় দেন কিন্তু আপনার এখানে ব্রণের প্রবলেমটা হয়। সো কেউ যদি রেগুলার যদি এই ক্যাথেড্রালের ফেস ওয়াশটা দিয়ে যদি ফেসটা ওয়াশ করে রাখেন, তাহলে আপনার ফেসে কিন্তু ধুলা ময়লাটা আটকাচ্ছে না, কিংবা আপনার হচ্ছে অয়েলটা ফেসে আটকাচ্ছে না। সো ফেসটা একদমই হচ্ছে অয়েল কন্ট্রোল যদি রাখেন, তাহলে কিন্তু আপনাদের এই ব্রণের প্রবলেমটা একদমই টোটালি হবে না। বাট একে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি বলে দিচ্ছি, এটা কী কী কাজ করছে। প্রথমত হচ্ছে এটা অ্যান্টি একনি, অ্যান্ড হচ্ছে এটা এখানে বলা আছে ফর সেন্সিটিভ স্কিন, এটা হচ্ছে যাদের স্কিন সেন্সিটিভ তারাও এটি ইউজ করতে পারবে, সেন্সিটিভ স্কিনের জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। অ্যান্ড হচ্ছে এটা অয়েল কন্ট্রোল করবে, ব্রাইটনেস দিবে। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনি শুধুমাত্র আমরা রেগুলারলি যেই ফেস ওয়াশগুলো ইউজ করে থাকি দেখা যায় সেগুলো শুধুমাত্র আমাদের ফেসটাকে হচ্ছে অয়েল কন্ট্রোল করছে স্কিন থেকে, কিন্তু সেটা কিন্তু আপনাকে ব্রাইটনেস দিচ্ছে না, এটা কিন্তু আপনাকে ব্রাইটনেস দিবে, যেহেতু এটা ক্যাথেড্রালের প্রোডাক্ট। সো এটা অবভিয়াসলি আপনাকে ব্রাইটনেসটাও দিবে সাথে সাথে। অ্যান্ড ভিউয়ার্স, এই যে প্রোডাক্টে আছে এটি কিন্তু আপনাকে হচ্ছে স্পট রিমুভ করবে, স্পটটা রিমুভ করে দিবে। দেন এখানে কিন্তু আপনার টি ট্রি সিরাম আছে, টি ট্রি সিরাম থাকার কারণে কিন্তু আপনাকে হচ্ছে স্কিনে আবার নতুন করে হচ্ছে ব্রণ আসবে না। যাদের হচ্ছে টি ট্রি সিরামটা আমরা জানি অনেকে টি ট্রি সিরাম ইউজ করে থাকি স্কিনের ব্রণ রিমুভ করার জন্য, সো এতে কিন্তু টি ট্রি সিরাম আছে, সো আপনার স্কিনে কিন্তু আবার নতুন করে ব্রণ আসবে না, ব্রণ থাকলে সেটা আস্তে আস্তে করে এটা হচ্ছে চলে যাবে। সো কেউ যদি ক্যাথেড্রালের ফেস ওয়াশটা ইউজ করেন তাহলে আপনারা জানবেন যে এটা কতটা ভালো কাজ করবে। এখানে কিন্তু ওয়েট আছে হচ্ছে আপনার 100 ml আছে, অ্যান্ড এটার এক্সপায়ার ডেটে এখানে আছে, ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড হচ্ছে এক্সপায়ার ডেট দেওয়া আছে এখানে, 2022 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে। এটা আপনার হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে 2019 সালে, 2019 সালে ম্যানুফ্যাকচারিং হয়েছে, 2022 সাল পর্যন্ত এটা হচ্ছে এক্সপায়ার ডেট। সো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা চাইলে 3 বছর রেখে ইউজ করতে পারছেন। আপনার যদি এখন একটি প্রবলেম আছে, আপনি এটা ইউজ করছেন বাট কিছুদিন পরে মনে হলো একটিটা চলে গেছে, দেন আপনি এটা রেখে দিতে পারেন যত্ন করে, আবার আপনি পরবর্তীতে এটা কন্টিনিউ করতে পারবেন যদি কখনো আপনার আবারও একটিটা ফিরে আসে। সো এটা কিন্তু খুবই ভালো কাজ করবে, ইনস্ট্যান্ট আপনার ফেস থেকে হচ্ছে অয়েলটা কন্ট্রোল করে নিবে, আর এটা ইউজ করতে থাকলে আপনার স্কিনে যদি স্পট থাকে যেটা রিসেন্টলি হয়ে আছে, যে দাগগুলো আছে তাদের দাগগুলো আস্তে আস্তে করে হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে, দেন এটা আপনাকে ব্রাইটনেস দিবে, স্কিনটাকে একদম ইনস্ট্যান্টলি হচ্ছে অয়েল কন্ট্রোল করে নিবে, অয়েলটা একদম রিমুভ করে দিবে, যত রকম ধুলাবালি ময়লা আছে সেটা কিন্তু চলে যাবে। সো একটা ফেস ওয়াশ ইউজ করার পরে আপনি এত এতগুলো বেনিফিটস পাচ্ছেন, সাথে সাথে কিন্তু স্কিনটাকে সফট করবে, গ্লোয়িং করবে। সো ভিউয়ার্স, এই যে ক্যাথেড্রালের ফেস ওয়াশটি আছে এটি চাইলে আপনারা নিশ্চিত এটি ইউজ করতে পারেন, কোনো প্রকার সাইড ইফেক্ট নেই, সবার জন্য এটি বেনিফিশিয়াল। এটা 10-12 বছর বয়স থেকে শুরু করে যত বড় বয়সের হোক না কেন আপনারা সবাই এটি ইউজ করতে পারেন, ছেলে মেয়ে সবাই এটি ইউজ করা যাবে, এর কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। তবে আমি বলবো যাদের ফেসে অতিরিক্ত একনির প্রবলেম আছে, কিংবা একনির জন্য অনেকের পোর্সের প্রবলেম আছে, ফেসে ছোটো ছোটো গর্ত আছে, দানা দানা আছে, কিংবা যাদের ফেসে হচ্ছে দাগ অতিরিক্ত থাকবে, যাদের ফেসে অতিরিক্ত দাগের প্রবলেম, তারা কিন্তু অবশ্যই হচ্ছে এটা রাইস সিরামটার সাথে ইউজ করবেন। এটা হচ্ছে আপনার
রোরাক ব্র্যান্ডের, এটা হচ্ছে রাইস সিরাম। রাইস সিরামটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পপুলার একটা সিরাম, যে সিরামটি হচ্ছে আপনার ব্রণের জন্য, ব্রণের দাগের জন্য, স্পটের জন্য অ্যান্ড হচ্ছে পোর্সের জন্য অনেক অনেক ভালো। সো যারা হচ্ছেন এই প্রোডাক্টটি ইউজ করবেন, বাট আপনাদের ফেসে যদি দাগটা খুব বেশি থাকে, পোর্সের প্রবলেম থাকে, স্কিনটা যদি অনেক বেশি হচ্ছে, ড্রাই থাকে, ড্যামেজ স্কিন থাকে, তাহলে আপনার অবশ্যই এখানে রাইস সিরামটা অ্যাপ্লাই করুন। রাইস সিরামটা অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে ক্যাথেড্রাল সিরামটা আপনি যে কোনো সময় যতবার খুশি দিনে ইউজ করতে পারবেন, তবে রাতের বেলা ভালো করে ফেসটা ওয়াশ করে ঘুমাবেন, সকালে উঠে অবভিয়াসলি আপনার ভালো করে ফেসটা ওয়াশ করে ফেলবেন। আর যখন সিরামটা ইউজ করবেন যখন, তখন করবেন কি, এটা দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে রাইস সিরামটা 3-4 ফোঁটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিবেন। ইনশাল্লাহ আপনার ফেসে যত ব্রণের প্রবলেম আছে, স্পট আছে, যত প্রবলেম আছে সবকিছু চলে যাবে, আর স্কিন ফেয়ারনেস করতে সাহায্য করবে। এটি ইউজ করলে স্কিন ডেফিনেটলি আপনার স্কিনটা অনেক সুন্দর হবে, ফর্সা হবে। ফর্সা একটি স্কিন পাওয়ার জন্য আপনি চাইলে রাইস সিরামের সাথে ট্রাই করতে পারেন। দেন ভিউয়ার্স, যদি কারো এই প্রোডাক্টটি লাগে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন, ফোন করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করুন। অ্যান্ড হচ্ছে আপনারা যেটা করবেন সেটা আমাদের ফেসবুক পেজ, সিক্রেট বিউটির ফেসবুক পেজে যে আপনারা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আমরা সপ্তাহে 2-3 দিন করে লাইভ করছি, আপনারা আপনাদের লাইভগুলো দেখতে পারেন, কিংবা আমাদের ওখানে প্রায় 150-এর মতো প্রোডাক্টের আপলোড করা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্টটি আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। সোফিয়া, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তাড়াতাড়ি করে প্রশ্নগুলো করে ফেলুন। আপনাদের প্রশ্ন থেকে সেরা 10টি প্রশ্ন নিয়ে আমরা একটি ভিডিও করে প্রতি রবিবার আপলোড করব, আর সেখানে একজনকে আমরা হচ্ছে সেরা প্রশ্নদাতা ঘোষণা করব। সো যারা যারা প্রশ্ন করতে যাচ্ছেন, আপনার যত প্রশ্ন আছে সবকিছু তাড়াতাড়ি করে ঝটপট করে আপনার প্রশ্নগুলো করে ফেলুন। অ্যান্ড যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে। দেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। দেন ভিউয়ার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিনের যত্ন করবেন। আল্লাহ হাফেজ।